गाइस दिस इज दुर्निबार वेलकम टू द चैनल ऑफ टॉक बॉक्स शुभ सबाई प्लीज सब्सक्राइब करो चैनल वीडियोगुलो देखो लाइक करो कमेंट करो एवं डेफिनेटली जानियो तुम्हारे वीडियोगुलो किरकम लागजे नमस्कार बंधुरा टॉक बॉक्स शुभ चले এসেছে আরেকটা নতুন এপিসোড आज के আমরা রয়েছি গেট অ্যাওয়ে ক্যাফেতে শীতকাল শীতকালে বাঙালি এবং তার উপর এরকম একটা সুন্দর ক্যাফে সেখানে বসে আড্ডা না মারলে হবে তো সেই কারণেই আড্ডা মারতে চলে এসেছে টক বক শুভ আপনাদের সাথে আর শুধু আড্ডা মারতে আসেনি আড্ডার সাথে যেটা করতে এসেছে সেটা হচ্ছে গান বাজনা আড্ডা গল্প তার সাথে সেটা বলার আগে আমি এইটুকু বলবো আপনারা এই মানুষটাকে খুব পছন্দ করেন সেটা আমার নতুন করে আপনাদের বলার কিংবা জানানোর দরকার নেই শুধুমাত্র এইটুকু বলতে পারি যে তার সমস্ত গান আমি অন্তত একজন শ্রোতা হিসেবে যখনই শুনি ইভেন আমি আজকে আস্তে আস্তেও শুনছিলাম আমি তাকে সেটাই বলছিলাম এবং শুনলেই মনে হয় যে এই মানুষটার আরো গান শুনতে থাকি গান শোনার যাতে শেষ না হয় একদম আর বেশি কথা না বলে সময় নষ্ট না করে বলে দিই আমার সঙ্গে কে আছে আমার সঙ্গে রয়েছে বন্ধু দুর্নিবার কেমন আছো আমি ভালো আছি তোমার কি খবর সুন্দর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দুর্নিবার হ্যাপি নিউ ইয়ার 2021 এর শুরু তোমার সাথে আড্ডা এবং আড্ডায় আমি গল্প করার আগে প্রথমেই তোমায় গান গাওয়াবো এবং গান গাওয়াবো বলতে সেই গানটাই গাওয়াবো ঠিক আড্ডা মারার আগে যেটা তুমি গুনগুন করছিলে যে গানটা এখন রীতিমতো প্রত্যেকের আমার মনে হয় লং ড্রাইভ হোক কিংবা তারা যখন একটু নিজেদের স্পেসের মধ্যে থাকতে চায় এই গানটা শুনছে আমি তো অন্তত সবসময় শুনি এবং আমার বন্ধুরাও শুনে আই এম ভেরি মাচ শিওর সো দুর্নিবার আমাকে কি আলাদা করে বলতে হবে গানটা কি নাকি তুমি বুঝে গেছো হৃৎপিণ্ডের গানটা একদম সন্ধে হলো ফিরে আয় নিজের কাছে এই ঘরের কোনা প্রশ্ন যত নীরব হয় উত্তর সব তোর উড়ানা রোজ বাঁধিব হাত চোখের কোণে মেঘ সে আবো আহা মানে এরকম একটা গান শোনার পর আড্ডা তো জমতেই হবে আবার আড্ডা জমাবো যার সাথে তার সঙ্গে তো শুধু একটা গান দিয়ে সম্পর্ক নয় এই আড্ডায় প্রচুর গান তাকে দিয়ে গাওয়াবো কিন্তু সবার আগে আমি যেটা জিজ্ঞেস করব দুর্নিবার এত কিছু হয়ে গেল এবং তার মধ্যে দিয়ে 2021 কে আমরা বরণ করলাম তো এই বছরটা কিরকম মনে হচ্ছে কেমন যাবে 2020টা আমরা একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটিয়েছি তাই না প্রত্যেকে কাজকর্মের একটা বিশাল বড় গ্যাপ শুধু আমাদের দেশ বা আমাদের শহর বলে না গোটা পৃথিবীটা জুড়ে একটা ম্যাসিভ টেনশনের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি যে আমাদের ভালো লাগার মানুষগুলো বা কাছের মানুষগুলো তারা বেঁচে থাকবে কি মারা যাবে তাদের করোনা হবে কি হবে না বা করোনা হলেও বা কী হবে সেই সবটা কাটিয়ে কোনো না কোনোভাবে আমরা মানে গড ফরবিড এখনও পর্যন্ত সবাই সেফ আছি অলমোস্ট বেশ কিছু ইম্পর্টেন্ট মানুষজন আমাদের ছেড়ে চলে গেছেন যদিও বাট স্টিল উই আর হিয়ার এবং 2021টাকে আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে ওই তো ঝড় বাদলার পরে যে রোদটা ওঠে যেরকম একদম ঠিক সেই রকমভাবে মানে যেখানে ব্রাইট ফিউচারটার দিকে জাস্ট প্রচণ্ড একটা খিদে নিয়ে তাকিয়ে আছি যে আগামীকালটা যেন গতকালের থেকে আরেকটু বেটার হয় এরকম একটা এক্সপেক্টেশন সেখানে আমাদের কাজকর্মের দিক থেকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যাতে আরেকটু বুম আপ করতে পারে যাতে আমরা আরেকটু গান বাজনা করতে পারি বেশি করে লাইভ শোজ যেন আরও বাড়ে শুধু আমি কেন মানে যে কজন আছে মিউজিশিয়ানস তারা যেন প্রপারলি একটু কাজকর্ম পায় বিকজ এরকম প্রচুর মিউজিশিয়ানস আছে তারা আমি অন্তত পার্সোনালি দু তিনজনকে চিনি যারা দে হ্যাড টু জয়েন জোম্যাটো আর সুইগি টু সার্ভাইভ ইয়েস মানে তাদের দু তিনজনকে আবার কোথাও সবজির দোকান দিতে হয়েছে ইটস আ ভেরি ডিফিকাল্ট সিনারিও ফর মিউজিশিয়ানস মানে আমরা যারা ভোকালিস্ট তারা ধরো রেকর্ডিং উপরে সার্ভাইভ করেছি মানে আমি তো ইনফ্যাক্ট মানে লকডাউন পিরিয়ডটাতে পুরোটাই রেকর্ডিংয়ের উপর সার্ভাইভ করেছি কিন্তু লাইভ শোজের উপরে যারা পুরোপুরি ডিপেন্ডেন্ট যারা একদম গ্রামেগঞ্জে গিয়ে বা বিভিন্ন বারে বা খুব ছোটো ছোটো ভেনিউতে যারা গান বাজনা করে তাদের জন্য না খুব কঠিন গেছে সময়টা
আই রিয়েলি হোপ এন্ড প্রে যে তারা যেন এই বছরটা খুব সুখে শান্তিতে কাটাতে পারে এবং তাদের আগের বছরের ব্যাকলগটা যারা যেন তারা কিছুটা হলেও ক্লিয়ার একদম একদম একদমই ঠিক দুর্নিবার, কারণ আমি এই কথাটার সাথে এতটাই সহমত, মানে এটা বোধ হয় আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জায়গাতে টেকনিশিয়ানরা এত বেশি এফেক্টেড হয়েছে এই পুরো সিচুয়েশনটার জন্য। তো আমিও নিজেও ভেতর থেকে প্রার্থনা করি যাতে এই দুঃসময়টা কাটে এবং 2021 সত্যিই যেন মানুষের জীবনে একটা সুসময় নিয়ে আসে এবং মানুষ যাতে সত্যি আবার নতুন করে উঠে দাঁড়ায় এবং আবার নতুন করে এগিয়ে যায়, কারণ সমস্ত খারাপের পর ভালো আছে। তো আমি যদি দুর্নিবারকে জিজ্ঞেস করি 2021-এ দুর্নিবার নিজের জন্য কি কি চায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি আমার জন্য প্রাথমিকভাবে যেটা চাই সেটা হচ্ছে যে আরও বেশ কিছু প্লেব্যাকস চাই। আচ্ছা, নিজের গলাটাকে আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কারণ আমাকে সাধারণত মানুষজন যে ধরনের গান শুনে চিনেছেন সেই গোটা জনরেটাই আর কি আমি এর আগে কোনোদিনও গাইনি। একদম ঠিক আছে। তো 2015-র আগে পর্যন্ত আমি কোনোদিনও বাংলা গান গাইনি, তো সেটা সেই সেই রকমভাবে বা মানে ওই ওল্ড ক্লাসিক্সে আমার গলাটাকে চিনেছি বেশিরভাগ। হ্যাঁ, কিন্তু আমি নিজে চাই গাইতে একটু ব্লুজ, আমি নিজে একটু জ্যাজ গাইতে চাই। আমি চাই যে সেরকম ধরনের কাজ আমার কাছে একটু আসুক 2021-এ। আর লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে আই রিয়েলি ওয়ান্ট টু স্কেল আপ আ লট, যেখানে প্রপারলি মানুষকে এন্টারটেন আমি করতে পারি, বিকজ চেনা জানা গান বা মানুষের বসে আনন্দ পাওয়ার গান সাধারণত আমি আগে পারফর্ম করতাম, কিন্তু খুব স্বাভাবিকভাবে মানে অডিয়েন্সের কাছ থেকে একটা রিকোয়েস্ট আছে না যে দাদা নাচের গান। হ্যাঁ, এই ব্যাপারটাকে না মানে ইন্টারপ্রেট করতে আমার অনেকটা সময় লেগেছে। আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে যে মানুষ নাচের গান বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ঠিক তাদের নাচার জন্য গানটা নয়, ইটস সামথিং দ্যাট দে এক্সপেক্ট টু লাইক একটু কি বলবো এক্সপিরিয়েন্সটা একটু হায়ার হবে, একটু তারা উত্তেজিত হতে পারবে গানগুলো শুনে। সেখানটায় কিন্তু এক্স্যাক্টলি আমি কী গানটা গাইছি সেটার থেকে ইম্পর্টেন্ট মিউজিকটা তারা কি শুনছে। একদম। সো আই রিয়েলি ওয়ান্ট টু ইভলভ ইন দ্যাট সেক্টর। আরেকটা খুব পার্সোনাল একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমি গান গাওয়ার আগে অনেকটা বেশি ভালোবাসি ছবি তুলতে। দুর্নিবার নামটার মধ্যে যতটা তেজ রয়েছে, যতটা একটা কারেজ রয়েছে নামটার মধ্যে, দুর্নিবার অ্যাজ এ পার্সন তার পার্সোনালিটিও কি ঠিক সেইভাবেই মানে কানেক্টেড? সেটা তো আমি বলতে পারবো না, বাট অল আই ক্যান সে আমি প্রচণ্ড রিস্ক নিতে ভালোবাসি এবং অসম্ভব আপন বলা একটা ছেলে আমি। মানে সাধারণত কেউ আমাকে যদি বলে দেয় যে তুমি এটা করো, আমার নর্মাল টেন্ডেন্সি এটাই থাকে যে আমি সেটা বাদ দিয়ে অন্য সব কিছু করবো। আচ্ছা, তো সেইখানে মনে হয় খানিকটা হলেও মানে আমার নামটার সার্থকতাটা একটা জায়গা দাঁড়ায়। আর হ্যাঁ, ওই সাহসের কথা যদি বলো তাহলে হ্যাঁ সেটা তো খানিকটা বটে, বিকজ মানে চাকরি ছেড়ে আমি কলকাতা চলে এসেছিলাম পুরোপুরি ছবি তুলব বলে। সো তারপরে হঠাৎ করে গান বাজনা চলে আসে আমার লাইফে। সো হ্যাঁ, মানে জীবনের বিভিন্ন ক্ষেত্রেই না বলাটাকে আমি এক্সপিরিয়েন্স করেছি। সো আই এনজয় ডুইং দ্যাট। সো মানে এই যে গান বাজনাটা যেটুকু আমি এখনো পর্যন্ত কথা বলে বুঝলাম সেটা হচ্ছে যে খুব একটা প্ল্যানিং এর মধ্যে ছিল না, মানে জাস্ট যেভাবে জীবন নিয়ে গেছে এগিয়ে গেছো এবং একটা সময় গিয়ে রিয়েলাইজ করলে গান বাজনাটা করতে পারো বা করতে চাও, ইউ স্টার্টেড। কিন্তু শেখাটা কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, শেখাটা অনেক ছোট। আচ্ছা আচ্ছা, আমার শেখাটা শুরু আমার সেজ দিদার কাছে। আচ্ছা, উনি একজন তবলা, সেতার এবং কাথাকে পিএইচডি ছিলেন, তিনটে সাবজেক্টে পিএইচডি ছিলেন। তো ওনার কাছে আমার ফার্স্ট ট্রেনিংটা শুরু তবলায়, তারপরে আমি অরবিন্দ চক্রবর্তীর কাছে গান শিখতে শুরু করি এবং ওনার কাছে ক্লাস 12 পর্যন্ত শিখি এবং সেটা প্রচণ্ড ফাঁকি বেড়ে আর কি, তার কোনো সীমাহীন ফাঁকি। আচ্ছা, প্রত্যেক রোববার করে গান শিখতে যেতাম আর গানটা প্র্যাকটিস করতে বসতাম আমি রোববার সকালবেলা। আচ্ছা, তো এইরকম মানে সাধারণত বাঙালি ছেলে মেয়েরা প্রত্যেকের ফ্যামিলিতে সেটাই চলেছে, কিন্তু কলেজের পর আর সেটা কন্টিনিউ করা হয়নি। সো গানটাকে নিয়ে এগোবো সেই প্ল্যানিংটা কোনোদিন করবে না। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিয়ে ফটোগ্রাফি করতে দেন গানে এলে, ঠিক আছে, এই যে পুরো বিষয়টা অবভিয়াসলি মানে তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে যে উত্তরগুলো দিয়েছো তাতে আমি এটা বুঝতে পারছি যে তুমি জীবনে কোনো কিছু খুব ওই মানে গথে বাঁধা বিষয়টাতে বিশ্বাস করোনি, কিন্তু তাও ভয় তো লেগেছিল কিছু তো, মানে সেই সময়টা একটা এরকম একটা ডিসিশন নিতে গেলে যেটা হয় যে অনেক কিছু চিন্তা আসে, অনেক কিছু বাধা আসে, সেইগুলোকে কীভাবে ওভারকাম করলে?
এটা তোমার তুমি আছো বলে একটু খোলাখুলি বলছি, যখন আমি প্রথম সারেগামাপাতে চান্সটা পাই এই রিয়েলিটি শোটাতে, তখন আমার মাথায় একটাই জিনিস কাজ করছিল যে আমি একটা বেকার ছেলে, আমার মাস গেলে কোনো ইনকাম নেই, আমি বাড়িতে যদি থাকি সেখানে থাকার জন্য খাওয়ার জন্য একটা বেসিক ইলেকট্রিসিটি খরচাও তো লাগে একদম, সেটা আমাকে যেখানে ডাকছেন যারা তারা আমাকে থাকতে দেবেন খেতে দেবে একটা এসি রুমে রাখবে না, সব থেকে পছন্দের কাজটা আমাকে করতে হবে সেটা হলো গান গাওয়া একদম, তো সেখানে ওই ভয়টাকে একদম অনেক দূরে ছিল আর কি ভয়টা, বুঝলে পারলে সেখানে শুধু ওই আনন্দটা এক্সপিরিয়েন্স করাটাকে আমি সবসময় বেশি প্রায়োরিটি দিই। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে ভয়টা আর কি সবসময় জয় করে ফেলতে পারি সামহাউ, আর যখন রিস্ক টেকিং এর বিষয়টা আসে তখন না সবসময় নিজের দিকে তাকাই যে এক্স্যাক্টলি আমি কি করতে চাই, যে আমি যদি এই অপশনটা চুজ করি তাহলে হয়তো আমার হাতের সামনে থেকে পাঁচটা জিনিস চলে যাবে, কিন্তু তার বদলে আরো পঞ্চাশটা জিনিস যে আসবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, সো আই অলওয়েজ হোপ ফর দ্যাট। ধন্যবাদ, প্রচুর আড্ডা দিচ্ছি, আড্ডার মাঝখানে একটু গান না শুনলে হবে না, তার মধ্যে এরকম একটা পরিস্থিতি, এবং এরকম পরিস্থিতিতে আমার তোমার কাছ থেকে এবং আমার মনে হয় দর্শকরাও আমার সাথে এগ্রি করবেন যে গানটা আমি শুনতে চাই, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাহুলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ইন্ডাস্ট্রিতে প্রচুর এই কথা রয়েছে দুর্নিবারে নাকি প্রচুর অ্যাটিটিউড। হ্যাঁ, আমিও শুনেছি এটা। এটা কেন আমি জানি না, হয়তো আমি সবার সাথে অতটা মন খুলে কথা বলি না বলে, কারণ আমি কথা বলতে পারি না খুব একটা ভালো, কিন্তু হ্যাঁ মানে আমার চারিদিকে যেহেতু, এটা একটা ভালো প্রশ্ন করেছে কিন্তু এটার উত্তরটা আমি কোনোদিন মানে এরকমভাবে দিইনি, কিন্তু যেটা ব্যাপারটা হয় যে প্রচুর মানুষ আমাকে বলেছেন যে তোকে দেখে প্রচুর লোকজন না কিছু না কিছু বলে, তো আমি সেটা একদমই নই, খুবই সিম্পল একটা মানুষ, আমার চিন্তাভাবনাটা খুব পরিষ্কার, এবং ওইটাকেই হয়তো মানুষজন অ্যাটিটিউডটা মনে করে যে আমি কোথাও একটা থেকেও সেখানে থাকি না, আন্ডারস্ট্যান্ড, অন্য কোথাও একটা ভাবের ঘরে থাকি, সো কারোর যদি মনে হয় আমার তাতে অ্যাটিটিউড আছে তাতে আমার সত্যি কিছু যায় আসে না বিশ্বাস করো, কারণ যারা আমাকে চেনেন পার্সোনালি তারা জানেন যে আমার কোথায় অ্যাটিটিউডটা আছে। তুমি যেটা বললে যে তুমি একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসো, নিজের খেয়ালে চলো, ঠিক আছে, সেটা যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে, কখনো অসুবিধায় পড়তে হয়েছে? হ্যাঁ, অনেক রকম অসুবিধায় পড়তে হয়েছে, নিজের খেয়ালে থাকার একটা সব থেকে বড় যে আমার গুণটা সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, তো সেটার কোনো মানে দিশা নেই, তো এরকম অনেক অনেক সময় হয়েছে, ধরো একটা 8 ঘন্টার রেকর্ডিং সেশনে আছি আমি, সেখানে আমার সাথে আরও দুটো তিনটে ইনস্ট্রুমেন্টস রেকর্ড হবে, তো এই নিজের খেয়ালে থাকতে থাকতে ধরো হেডফোনে গান শুনতে শুনতে যেখানে যে ফ্লোরে গিটারিস্ট রেকর্ড করবে সেই ফ্লোরেই আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, সো তার কিছুক্ষণ পরে বুঝতে টুঝতে পারিনি, উঠে পড়েছি, দ্য টেক ওয়াজ গোয়িং অন অ্যান্ড ইট গট ডিসরাপ্টেড, এটা গেল খুব হালকা একটা বিষয়, কিন্তু এরকম অনেক হয় যেহেতু ওই যে অ্যাটিটিউড থাকার কারণটা হচ্ছে যে আমি যেহেতু খুব সাবধানে কথা বলার চেষ্টা করি, কারণ অনেক সময় আমি প্রচুর ভুলভাল কথা বলে ফেলি, তো সেটাতে সমস্যা যেটা হয় কোথাও একটা উল্টোপাল্টা একটা কথা বলে ফেলার জন্য বা নিজের ভাবে থেকে কথাটা বলার জন্য হয়তো সেই সিচুয়েশানটাতে সবার একটা অদ্ভুত রিয়াকশান হবে, সো সেইটা থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি কম কথা বলি, সো দ্যাট হেল্পস মি আ লট, সো এটা আমি কানেক্ট করতে পারছি কারণ আমারও কানেক্ট হয়েছে আর বহুবার এটার জন্য আমাকে পরে এটার দাম দিতে হয়েছে, তারপর থেকে ঠিক করেছি স্পিক টু না, একদম একদম বেশি কথা না, আমাকে যদি প্রশ্ন করেন আমি সবসময় সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি, সো না অ্যাটিটিউডটা আমার একদমই নেই, কারণ আমি মনে করি যে আমার আশেপাশে যে কজন মানুষ আছেন তারা সবাই আমার থেকে একটু হলেও বেশি ভালো, তো আমি চেষ্টা করি তাদের থেকে শেখা, সেজন্য একটু চুপচাপ থাকি, অ্যাটিটিউডে কোনো প্রশ্নই নেই। আচ্ছা দুর্নিবার, এই যে
যেরকম সিনেমার ক্ষেত্রে ডিরেক্টর ইজ প্লেইং ভেরি ইম্পর্ট্যান্ট রোল, মিউজিকের ক্ষেত্রে মিউজিক ডিরেক্টর, তো যে কোনো ভালো গান গাওয়ার জন্য মিউজিক ডিরেক্টরের সাথে কি একটা সমীকরণ থাকা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয় তোমার? এটা আই অ্যাম আ ভেরি রং পারসন টু আনসার দিস কোয়েশ্চেন, বিকজ আমি কোনোদিনই না সেইটা ভেবে কারোর সাথে মিশি না। আচ্ছা, তো সেইটার জন্য হয়তো আমার এত এখনো মানে কপালে খুব একটা বেশি প্লেব্যাক জোটেনি, বাট দ্যাটস অল রাইট, সেটা ঠিক সময় আমাকে আমার আমার কাছে আমার কাজগুলো নিয়ে আসবে, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ কোনো দুঃখ কিচ্ছু নেই। কিন্তু আজ অব্দি যে কজন আমি মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছি তার মধ্যে নীলদার সাথে যখন কাজ করেছি তখন নীলদা যেরকমভাবে ওই গানটাকে রেডি করানোর জন্য আমাকে সময়টা দিয়েছে, এই এক্সপিরিয়েন্সটা আমি আর কারোর থেকে পাইনি। আমি দেবুদার সাথেও কাজ করেছি, কিন্তু দেবুদা একজন অসম্ভব ট্যালেন্টেড মানুষ, দেবজ্যোতি মিশ্র, তার সাথে একটা দুটো মানে অনেকগুলো কাজ করা হয়, কিছুদিন আগে একটা কাজ করতে। আচ্ছা, ওই মানুষটা আমাদের প্রত্যেককেই মানে আমরা যে কজন ওনার কাছে গান করতে যাই বা ওনার সাথে কথা বলতে যাই তাদেরকে না একদম বাচ্চার মতো ট্রিট করে, মানে সেটা সেটা অপূর্ব। এবং এরকম স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে বলতে গেলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার আমার মনে হয় আমার সব থেকে বেশি এক্সপ্লোর করার যে কোয়ালিটিটা সেটা হচ্ছে আমি আমি প্রচণ্ড প্রশ্ন করতে ভালোবাসি এবং অবজার্ভ করতে ভালোবাসি। তো তুমি যে বললে না যে সমীকরণটা থাকার দরকার পড়ে কি না, আমার মনে হয় নিশ্চয়ই দরকারটা নিশ্চয়ই পড়ে, কিন্তু আমার ক্ষেত্রে ওই সমীকরণটা থাকার ফলে যে আমি কাজগুলো পাবো সেটার এক্সপেকটেশনটা এতটাই কম যে আমি ওই সমীকরণটা রাখার চেষ্টাটাই করি। তোমার জীবনে কোনো বেস্ট কমপ্লিমেন্ট যেটা এখনো অবধি পাওয়া? ওফ, একটা তো পুরো জমিয়ে রাখা, সেটা হচ্ছে যে আমাদের পুতুল দি কৌশিক দি, আচ্ছা কৌশিক দি ওই মঞ্চটাতেই এসে বলেছিল যে আমি আজকের এপিসোডে এসেছি বা আজকে উনি আমাদের সিজনে যখন প্রথম দিন জাজ করতে এসেছিল বলেছিলেন যে আমি তোমার গলাটা শোনার জন্য এসেছি আজকে। মোটামুটি ওখানে শুয়ে পড়ে মানে আমি পুতুল দিকে মা সরস্বতী মনে করি, উনি আমার কাছে ভগবান। ইনফ্যাক্ট আমি যখন এই গার্ডেন্সে থাকতাম কিছুদিন আগে মানে কয়েক মাস থেকেছি ওখানে, সেখানে থাকতাম যখন আমি ওখান থেকে বৈঠকে সকালবেলা চা খেতে আসতাম যখন, তখন পুতুলদি বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হতো এবং প্রত্যেকবার ইনফ্যাক্ট এখনো এখনো যদি আমি পুতুলদি বাড়ির সামনে দিয়ে যাই আমি একবার বাড়ির দিকে তাকিয়ে প্রণাম করে নিই। সো ওয়ান্ডারফুল, এটা ওয়ান্ডারফুল। কোনো ক্রিটিসিজম রয়েছে জীবনে? প্রচুর, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান আমি রিয়াজ করি না, এই ক্রিটিসিজমটা আমাকে আমার বাবা আমার মা আমার ওয়াইফ আমার সমস্ত কাছের বন্ধু আমার ব্যান্ড মেম্বার সবাই করে। সো এটাই সব থেকে বড় ক্রিটিসিজম টু বি ইন মাই প্রফেশন। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমার ওই নিজের খেয়ালে থাকা, সেটা না করলেই ভালো, সেটা সেটা নিয়েও প্রচুর লোকজন বলে। আমরা মোটামুটি প্রচুর আড্ডা মেরেছি এবং আড্ডার প্রায় শেষের দিকে কিছু সারপ্রাইজ রয়েছে দুর্নিবারের জন্য। প্রথম যে সারপ্রাইজটা সেটা আমি আপনাদের দেখাতে চাই, তারপরে আমি দুর্নিবারকেও দেখাবো। এটা বং পিকাসো, দুর্নিবার বং পিকাসো একটি অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা চালায় একটা ক্লাস টুয়েলভের ছেলে, অ্যান্ড হি ইজ বেসিক্যালি আ আর্টিস্ট। ওকে, তো ও তোমার একটা ওয়াও আর্ট ফর্মে তোমার একটা রিপ্রেজেন্টেশন করেছে যেটা আমি আমার দর্শকদেরকেও দেখাতে চাই, দর্শকরা যদি দেখতে চান। এবং বং পিকাসো চায় এইটারই একটা প্রিন্ট আউট ভার্সন তোমাকে পাঠাতে, ঠিক আছে? তো অবশ্যই আমি তোমার অ্যাড্রেস ওদের দিয়ে দেবো যাতে ওরা সেটা তোমায় পাঠাতে পারে। তার সঙ্গে আমার বন্ধু অনুশ্রী মালোত্রা তোমার জন্য কিছু গিফট পাঠিয়েছে, তুমি যদি চাও দর্শকদের দেখাতে পারো। Very important. Very, very important. So I've got two masks, number one, and a beautiful diary. Oh, handmade paper. Yes. Lovely. Oh, basically organic এগুলোর উপর কাজ করে। Beautiful. এছাড়া রয়েছে আমোহা ন্যাচারালসের তরফ থেকে কিছু গিফট তোমার জন্য, কিছু ন্যাচারাল প্রোডাক্টস ফর ইউর স্কিন অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্য প্রোডাক্টস আর অলসো ভেরি গুড, ইউ শুড ট্রাই। আই থিঙ্ক মিনাক্ষী বুঝবে। ইয়েস ইয়েস। আর এটা রয়েছে অদ্ভুতের তরফ থেকে,
এটা অবশ্যই আমি চাইবো তুমি দর্শকদের খুলে দেখাও। This is so cute. Seal the deal. সুতরাং দেখতে পাচ্ছেন দুনিবারের জন্য অদ্ভুত একটা ফাটাফাটি অদ্ভুত সুন্দর টি-শার্ট দিয়েছে যেটা দুনিবার পরবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি দুনিবারকে আবারও থ্যাংক ইউ জানাবো ওর ব্যস্ত সময় থেকে এখানে আসার জন্য। শুভ আমাকে এক্ষুনি বললো না যে অনেক কষ্ট করে পেয়েছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি অনেক দিন ধরে চেয়েছিলাম যে এখানে আসি শুভর সাথে সামনাসামনি বসে। অনেক এতক্ষণ ধরে আমরা কোনোদিনই কথা বলিনি, আমাদের সামনা মানে বিভিন্ন কোনো ইভেন্টে গিয়ে দেখা হয়েছে, হাই হ্যালো কেমন আছো খুব ভালো দ্যাটস ইট, এর থেকে বেশি খুব বেশি আড্ডা আমাদের হয়নি, কিন্তু আজকে গুছিয়ে অনেকক্ষণ একদম একদম থরলি এনজয়, এন্ড আই এম অনার্ড আরে কমন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আজকের আলোচনাটা যেরকমভাবে শুরু হয়েছে এবং মাঝে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অনেকগুলো প্রশ্নেরই এরকমভাবে উত্তর আমি কোনোদিন দিইনি, এবং আই আমার বেশ বুকটা হালকা হয়েছে। এই বছরটাকে আপনারা প্লিজ যতটা পারবেন পজিটিভলি দেখুন, চেষ্টা করুন জাস্ট টু লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড, আপনাদের দিনগুলো যেন আরও পরিষ্কার হয় স্বচ্ছ হয়, কারণ লকডাউনে আর কিছু না হোক আমরা কিন্তু একটা পরিষ্কার আকাশ পেয়েছিলাম, আশপাশে অনেকগুলো পাখি পেয়েছিলাম, তাদেরকে কাছে রাখুন, পরিবেশটাকে সুন্দর রাখুন এবং ভালো থাকুন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোড নতুন বন্ধুর সাথে, আর আবারও ধন্যবাদ জানাবো গেট অ্যাওয়ে ক্যাফে, আমোহা ন্যাচারাল, অদ্ভুত বন পিকাসো এবং আমার বন্ধু অনুশ্রী মালহোত্রাকে আমার সঙ্গে এভাবে থাকার জন্য। আর সবাই ভালো থাকবেন।